নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল 20 অক্টোবর 2024 রবিবার চারটি রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। তার শুভ সময় এবং লাকি নাম্বার এই ভিডিওতে আমি বলবো, এবং ছটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির আগামীকাল যোগ দেখা যাচ্ছে। দেখুন, আপনারা অনেকে রাশি জানেন না, আপনাদের জন্য আমি প্রতিদিন নামের অক্ষর নিয়ে আলোচনা করি, এবং যারা রাশি জানেন অবশ্যই আপনারা রাশিভিত্তিক লাকি নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনারা অ্যাপ্লাই করুন, আপনাদের অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটতে চলেছে। তিনটি গ্রহ রাহু, শুক্র এবং শনি, এই তিনটি গ্রহ লটারি বলুন, শেয়ার মার্কেট বলুন, অনলাইন ট্রেডিং বলুন, ফাটকা বলুন, যে কোনো দিক থেকে আকস্মিক অর্থপ্রাপ্তিটা ঘটিয়ে থাকে এই তিনটি গ্রহ। আপনার জন্মকুণ্ডলিতে এই তিনটি গ্রহের অবস্থান কেমন রয়েছে এবং আপনার ভাগ্যভাব কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না। দেখুন, সেম রাশি লাখ লাখ মানুষ রয়েছে, তাই প্রত্যেকেরই যে হুবহু অর্থপ্রাপ্তি হবে আমি কখনোই দাবি করি না, কারণ আপনার জন্মছকে যোগ রয়েছে কি না, প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু যোগ থাকা দরকার। অর্থাৎ আপনার যদি যোগ থাকে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি হবে, আর যদি আপনার যোগ না থাকে সেক্ষেত্রে কিন্তু আমি যে কথাটা বলছি সেটা নাও মিলতে পারে আপনার সাথে। শুধু রাশির নাম মিলালেই হবে না, ভিডিওটির আলোচনাটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে, এবং এর সাথে সাথে আপনারা যারা অর্থপ্রাপ্তির জন্য প্রচুর চেষ্টা করছেন, লটারি, শেয়ার মার্কেট, ফাটকা, দেখা যাচ্ছে 2-1 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, আমি বলবো আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ এবং পাওয়ার কবচ অবশ্যই পরিধান করুন। অল্পের জন্য যাদের মিস হয়ে যাচ্ছে আপনারা রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা অবশ্যই পরিধান করুন, তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। রাহু কি করে? রাহু একমাত্র কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে, যে কোনো আকস্মিক ঘটনাগুলো সেগুলো সম্পূর্ণরূপে রাহু রিপ্রেজেন্ট করে, এবং আপনার জন্মকুণ্ডলিতে দশা মহাদশাগুলো পারমিট করছে কি না তবেই কিন্তু দেখা দরকার, এবং পাশাপাশি আপনারা বার্থ চার্ট রিফরমেশন করতে পারেন, তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তিটা চট জলদি হয়ে যাবে। অনেকেই রয়েছেন যে কৌশিকদা প্রচুর চেষ্টা করছি হচ্ছে না, কি করব। একবার ব্যক্তিগত জন্মচক বিচার করুন, আপনার লক্ষ্য যদি ঠিক থাকে এবং লক্ষ্য যদি পূরণ করতে চান অবশ্যই আগে আপনারা জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন, এবং পাশাপাশি প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই করুন। যাদের অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে আপনারা পাওয়ার কবচ অথবা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে। দেখুন, আমি নিয়মিত এই প্রোগ্রামটা আপনাদেরকে দিই অর্থপ্রাপ্তির উপর, এবং প্রতিদিন কোনো না কোনো রাশির নাম বলি, যে রাশিগুলোকে আমি বলি যে আপনার আগামীকাল এই লটারি থেকে হোক, শেয়ার মার্কেট থেকে হোক, যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। দেখুন, একবার আমি আবার বলছি, একবার আপনারা পরামর্শ করুন, আর যারা আমার সাথে কনসাল্ট করতে চাইছেন, আপনারা অনেকে ফোন করছেন, ফোন সবসময় ধরা সম্ভব হয় না, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন,
এবং সেখানে ডিটেলসটা আপনারা জানতে পারবেন, অনলাইন সিস্টেমটা কেমন রয়েছে। যারা অনলাইনে দেখাতে ইচ্ছুক রয়েছেন, আবারও বলছি যারা অনলাইনে দেখাতে ইচ্ছুক রয়েছেন তারাই আমার সাথে একমত কনসাল্ট করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। কারণ আমি বারবার বলি, একবার ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে নিন। এবার আসি নামের অক্ষর, তারপর আসবো রাশি, লাকি নাম্বার, শুভ সময়। আপনার প্রথম নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয়, ইংরেজি কে, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে, হঠাৎ অর্থপ্রাপ্তি। আপনার প্রথম নামের অক্ষর এম দিয়ে যদি শুরু হয়, ইংরেজি এম, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি ইউ দিয়ে শুরু হয়, ইংরেজি ইউ, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি এন দিয়ে শুরু হয়, ইংরেজি এন, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি জি দিয়ে শুরু হয়, ইংরেজি জি, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ এই ছয়টি নামের ব্যক্তির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। যারা রাশি জানেন না, অবশ্যই আপনারা নামের অক্ষর দিয়ে আপনারা অ্যাপ্লাই করুন, তাতে কিন্তু আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। এবার আসি আমি রাশির নাম, অর্থাৎ যে চারটি রাশি, স্পেসিফিক যে চারটি রাশির লাকি নাম্বার, শুভ সময়। প্রথম রাশি ধনু রাশি, লাকি নাম্বার 3। আপনাদের শুভ সময় সকাল 9:15 থেকে 11:04 পর্যন্ত। দ্বিতীয় রাশি সিংহ রাশি, সিংহ রাশির লাকি নাম্বার 8। আপনার শুভ সময় সকাল 10:00 থেকে 11:42 পর্যন্ত। তিন নম্বর রাশি আপনার মেষ রাশি, মেষ রাশির লাকি নাম্বার 6। আপনাদের শুভ সময় সকাল 11:03 থেকে 12:14 পর্যন্ত। এরপর যে রাশি আপনার মহাসৌভাগ্যশালী রাশি, কুম্ভ রাশি, কুম্ভ রাশির লাকি নাম্বার 9। আপনাদের শুভ সময় সকাল 10:52 থেকে আপনার 11:24 পর্যন্ত সময়টা শুভ। অর্থাৎ এই চারটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। দেখুন আবারও বলি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এবং পাশাপাশি আবারও একটি অনুরোধ, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।